চুয়াডাঙ্গা সীমান্তের ছোট বলদিয়া এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি মুনতাজ আলীর লাশ ফেরত দিয়েছে ছদিন পর। প্রতিনিধি সাইব জাহান জানান, শুক্রবার সন্ধ্যা 6:30টায় চুয়াডাঙ্গার বারাদি সীমান্তের 81 নম্বর মেইন পিলারের কাছ থেকে বিএসএফ বিজিবির কাছে লাশ হস্তান্তর করে। এরপর নিহত মুনতাজের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে বিজিবি। গেল শনিবার রাত 12:00টার দিকে ছোট বলদিয়া সীমান্তে 83 নং মেইন পিলারের কাছে দাঁড়িয়াগাছি বিলের ধারে মুনতাজকে গুলি করে হত্যা করে ভারতের বিষ্ণুপুর ক্যাম্পের বিএসএফ। মুনতাজ রাতে ভারতের মহিষ আনতে গিয়েছিল। এ সময় বিএসএফ এর বিষ্ণুপুর ক্যাম্পের টহল দল তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলে মারা যায় মুনতাজ। মহিষটির পায়ে গুলি লাগলে মহিষটিও জখম হয়। পরদিন রোববার সকাল 11:00টার দিকে বিএসএফ মুনতাজের লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।